আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইমপ্রুভ কি। আমরা ইমপ্রুভ সম্বন্ধে আলোচনা করার আগে তার আগে আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে গ্রেডিং সিস্টেমটা দেখতে হবে। গ্রেডিং সিস্টেমটা আসলে কেমন দেখতে এটা আমাদের আসলে জানা জরুরি। আমি এ বিষয়ে আগে ভিডিও করেছি, তবে এই বিষয়ে একটু বিস্তারিতভাবে আলোচনা করার জন্য আজকের ভিডিওটা করা, যেটা হচ্ছে এই যে আমি এখানে কিছু লিখে রেখেছি এটা। তো আমরা সাধারণত 12 পর্যন্ত অর্থাৎ ইন্টারমিডিয়েট পর্যন্ত জিপিএ 5 দেখেও আমরা অভ্যস্ত, কিন্তু ন্যাশনাল ইউনিভার্সিটিতে জিপিএ 5 বলে কিছু নাই। এখানে সর্বোচ্চ গ্রেড হচ্ছে 4, সর্বোচ্চ গ্রেড 4, এবং কেউ যদি 80 থেকে 100 মধ্যে থাকে, 80-এর উপরে মার্কস যদি পায় তাহলে সে হচ্ছে 4 পাবে, অর্থাৎ এ প্লাস পাবে। এখন নিচের দিকে আসলে এ পর্যন্ত তো ঠিকই আছে, আমরা জানি যে আগে থেকে 80 থেকে উপরে গেলে সেটা এ প্লাস হয়। এখন যেটা বিষয় হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ক্ষেত্রে আমাদের যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে এখানে পাশ মার্কস, যেটা পাশ মার্কস হচ্ছে আমাদের হচ্ছে 40, কেউ যদি 40 পায় তাহলে সে পাস, আর যদি 40-এর নিচে পায় তাহলে সে হচ্ছে ফেল। এবং এরপরে যেটা রয়েছে 40 থেকে 45 মার্কসে যদি কেউ পায় সে হচ্ছে ডি, এবং তার জন্য বরাদ্দকৃত পয়েন্ট হচ্ছে 2.00। এখন 45 থেকে 50, আমরা এখানে দেখতে পাবো 40 থেকে 45 মাঝে গ্রেড চেঞ্জ হচ্ছে, এখানে 45 থেকে 50 মাঝে গ্রেড চেঞ্জ হচ্ছে, তাহলে এখানে রয়েছে সি। এরকম করে 50 থেকে 55% সি প্লাস, 55 থেকে 60% বি মাইনাস, 60 থেকে 65% বি, এভাবে গ্রেডিংটা রয়েছে, এভাবে দেখতে পাবো। এখন যে বিষয়টা বোঝানোর জন্য আমি এসেছি সেটা হচ্ছে 40 মার্কস হচ্ছে 40-এর নিচে পাইলে সে হচ্ছে এফ পাবে, এটুকু দরকার। এবং আমাদের সি এবং ডি পয়েন্টে কত মার্কস রয়েছে এটা একটু মনে রাখা দরকার। এরপরে এই চারটা নিয়ে আমি আবার রিটার্ন আসব। তো ইমপ্রুভটা কী? ইমপ্রুভ হচ্ছে যদি কোনো ইয়ারে কোনো সাবজেক্টে তোমার একটা সাবজেক্টে যদি তোমার ধরো একটা বা দুইটা তিনটা চারটা যাই হোক, যদি সাবজেক্টে তোমার ফেল আসে, এফ গ্রেড আসে, অথবা যদি তুমি 40 না পাও, অথবা যেটা বিষয় হচ্ছে তোমার একটা সাবজেক্টে রেজাল্ট এমন আসছে খুব খারাপ রেজাল্ট আসছে, তো তুমি চাচ্ছো যে এই রেজাল্টে আমি একটু ভালো মার্কস যদি করতে পারতাম, তো ন্যাশনাল ইউনিভার্সিটি এই সুযোগটা দেয় অনার্সে যে কোনো সাবজেক্টে যদি এফ আসে অথবা যদি রেজাল্ট খারাপ হয় সেক্ষেত্রে তুমি ইমপ্রুভ দিতে পারবা। এখন যেটা শর্ত রয়েছে সেই শর্তগুলোর দিকে যদি আমরা দেখি যে ইমপ্রুভ দেওয়ার জন্য আমাদের কী কী শর্ত রয়েছে, শুধু তুমি সুযোগ চাইলে সরকার মানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তোমাকে সুযোগ দিচ্ছে বিষয়টা এরকম না। তো এক নম্বর শর্ত তো যেটা রয়েছে, তুমি প্রথম বর্ষে পড়ো, তোমার পরীক্ষা হয়ে গেছে, এখন তুমি দ্বিতীয় বর্ষে উঠতেছো। এই ক্ষেত্রে যে নিয়মটা রয়েছে, প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশনের জন্য পরীক্ষায় অংশগ্রহণ অবশ্যই করতে হবে, এবং এক্ষেত্রে তোমাকে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে কমপক্ষে 3টি বিষয়ে পাশ করতে হবে। কয়টি বিষয়ে পাশ করতে হবে? 3টি বিষয়ে, কমপক্ষে 3টি। তোমার যদি 6টা সাবজেক্ট থাকে তাহলে এই 3টি বিষয়ে তোমাকে অবশ্যই পাশ করতে হবে। পাশ মার্কস কত আমরা দেখেছি যে 40 মার্কস পেলে সে পাশ করে, তাহলে 3টি বিষয়ে তোমাকে অবশ্যই পাশ করতে হবে, তাহলে থেকে তুমি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবা। এখন ধরো তোমার 6টা সাবজেক্ট, তুমি 3টা বিষয়ে পাশ করেছো, এখন বাকি ধরো 2টা সাবজেক্টে, একটাতে তোমার এফ আসছে, একটাতে তুমি এফ পেয়েছো, এবং বাকি একটাতে তোমার রেজাল্ট খারাপ হয়েছে, তুমি এই 2টো সাবজেক্ট ইমপ্রুভ দিবা। এখন বিষয়টা হচ্ছে ইমপ্রুভ দিবা ঠিক আছে, তার মানে আমি যদি ধরো কোনো সাবজেক্টে কেউ পেয়েছে যে 65 থেকে 70 মার্কস পেয়েছে, 65 থেকে 70-এর হচ্ছে বি প্লাস বলা হয়, বি প্লাসের পয়েন্ট হচ্ছে আমাদের 3.25, তাহলে সে কি ইমপ্রুভ দিয়ে এ প্লাস পেতে পারবে? না, সে কিন্তু ইমপ্রুভ দিয়ে এ প্লাস পেতে পারবে না, সে কিন্তু এ প্লাস পাবে না। অনেকে এটা ভাবতেছে তো ঠিক আছে, আমি 65 থেকে 70 পাইছি, আমি পরেরবার ইমপ্রুভ দিব, ইমপ্রুভ দিয়ে আমি একেবারে এ প্লাস পেয়ে যাবো, এরকম কোনো কিছুই হবে না। ইমপ্রুভ দেওয়ার শর্ত হচ্ছে, এই জন্য আমি এই চারটা দেখাইছিলাম যে ইমপ্রুভ তারা দিতে পারবে যাদের রেজাল্ট এফ সি ডি, এই 3টা গ্রেডে যারা আছে, অর্থাৎ 50 পর্যন্ত, 100-এর মতো পরীক্ষা তো 80 আমরা হচ্ছে লিখিত দিই, আর 20 মার্কস ইনকোর্স পরীক্ষার মাধ্যমে পাই, যারা এই যে এই 3 গ্রেডে থাকবে সি ডি এবং এফ, এই 3 গ্রেডে যারা থাকবে তারা ইমপ্রুভ দিতে পারবে। এখন যদি কেউ সি প্লাসও পেয়ে থাকে, অর্থাৎ কারো একটা বিষয়ে 50 থেকে 55 নম্বর রয়েছে, সে যদি চায় যে আমি ইমপ্রুভ দিব, সে কিন্তু ইমপ্রুভ দিতে পারবে না। এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে অলরেডি যে সি প্লাস পাইলে সে কখনো ইমপ্রুভ দিতে পারবে না,
অর্থাৎ কারোর রেজাল্ট যদি এফ, ডি অথবা সি, অর্থাৎ কেউ যদি ফেল করে সে ইম্প্রুভ দিতে পারবে, কেউ যদি ডি পায় অর্থাৎ 40-45 মধ্যে যদি কারো মার্কস থাকে, ভেরি পোর মার্কস, তাহলে তাকে হচ্ছে ইম্প্রুভ দিতে দিবে, অথবা সিতে যদি কারো রেজাল্ট থাকে 45-50 যদি থাকে তাহলে সে ইম্প্রুভ দিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ইম্প্রুভটা কাদের জন্য, যারা একদমই লো কোয়ালিটি রেজাল্ট করবে, সি, ডি অথবা এফের মধ্যে থাকবে তাদের জন্য ইম্প্রুভ রয়েছে। এটা গেল এক নম্বর কথা। এবং এই ইম্প্রুভটা তুমি কতক্ষণ অবধি দিতে পারবে, ফোর্থ ইয়ারের আগে অবধি তুমি দিতে পারবে ইম্প্রুভ, এটা তো সমস্যা নেই। এখন কেউ যদি একটা সাবজেক্টে ফেল করে এবং ফেল করে, সে ফেল করার পরে সে এমন পড়াশোনা করছে, পড়াশোনা করার ফলে সে একটা সাবজেক্টে মার্কস পাইছে 80%, অর্থাৎ 100 মধ্যে 80 মার্কস সে পেয়েছে, তাহলে কি তাকে 80 দেওয়া হবে? না। এই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একটি রুলস দিয়েছে এবং সেই রুলসে বলা হয়েছে যে কেউ যদি এফ, এফ গ্রেড পায় কোনো সাবজেক্টে, যদি সে যদি ফেল করে এবং পরবর্তীতে সে যত ভালো রেজাল্ট করুক না কেন, তাকে বি প্লাসের বেশি তাকে দেওয়া হবে না। অর্থাৎ বি প্লাস মানে কত পয়েন্ট, এখন যদি আমরা এই চার্টে দেখি যে বি প্লাস মানে 65-70 মার্কসের বেশি তাকে দেওয়া হবে না। কেউ যদি 80 পায়, প্রথম কথা হচ্ছে সে প্রথম সাবজেক্টে ফেল করেছে, ফেল করার পরে সে ইম্প্রুভ দিয়েছে, ইম্প্রুভ দেওয়ার পরে এখন কথা হচ্ছে সে 80 পেয়েছে কিন্তু তাকে 80 দেওয়া হবে না। এর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছে যতই সে 80 পাক তাকে 65-70 মাঝে মার্কস দেওয়া হবে, অর্থাৎ তাকে বি প্লাস দেওয়া হবে। তার মানে বোঝা গেছে যে ইম্প্রুভটা যতটা মানে ফলপ্রসূ রয়েছে তেমনই এটার কিন্তু একটু ব্যাড সাইডও রয়েছে, তাকে বি প্লাসের বেশি দেওয়া হবে না। আচ্ছা এখন কথা হচ্ছে, ওকে, এখানে আরও একটা মজার বিষয় রয়েছে যেটা আমি বলতে ভুলে গেছি। এখন কথা হচ্ছে ইম্প্রুভ মানে কি, মানে তুমি প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছো, পরীক্ষা দিয়ে তুমি তিনটা সাবজেক্টকে পাশ করেছো, তুমি দ্বিতীয় বর্ষে উঠে গেলে। এখন তোমার প্রথম বর্ষে যে সাবজেক্টে তুমি পরীক্ষা দিয়েছো, তোমার ধরলাম 6টা সাবজেক্ট, তার মধ্যে তুমি 3টাতে পাশ করেছো, শর্ত পূরণ করে তুমি দ্বিতীয় বর্ষে প্রমোশন পেয়েছো, কিন্তু বাকি যে তোমার 3টা সাবজেক্ট রয়েছে এই 3টা সাবজেক্টে তুমি হচ্ছে ইম্প্রুভ দিচ্ছ, অর্থাৎ দ্বিতীয় বর্ষের পড়াও তোমাকে পড়তে হবে, মানে দ্বিতীয় বর্ষে যে কয়টা সাবজেক্ট থাকবে সে পড়াও কিন্তু তোমাকে পড়তে হবে, প্লাস প্রথম বর্ষে যে তুমি 3টা সাবজেক্ট ইম্প্রুভ দেওয়া যায় না, একই সঙ্গে মাত্র 2টা সাবজেক্ট ইম্প্রুভ দেওয়া যায়, 2টা সাবজেক্টে তুমি ইম্প্রুভ দিচ্ছ। একই সাথে বলতে আমি বোঝাচ্ছি তুমি প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে, প্রথম বর্ষ থেকে তুমি দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হয়েছে, দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় তোমার দ্বিতীয় বর্ষে পড়া তো পড়তেই হবে, প্লাস তোমার যদি 3টা সাবজেক্টে ইম্প্রুভ থাকে, 3টাতে যদি তুমি ফেল করো অর্থাৎ তোমার 3টাতে রেজাল্ট খারাপ থাকে, তুমি তাহলে দ্বিতীয় বর্ষের পরীক্ষার সাথে তুমি মাত্র 2টা সাবজেক্ট ইম্প্রুভ দিতে পারবে, 3টা কিন্তু না, একই সাথে 2টা সাবজেক্ট ইম্প্রুভ দেওয়া যায়। তো এখন যে বিষয়টা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তুমি ইম্প্রুভ দিলা, ইম্প্রুভ দেওয়ার পর ইম্প্রুভ, আচ্ছা প্রথম বর্ষে ধরো ইম্প্রুভের আরেকটা কাহিনী, এটা খুবই মনোযোগ দিয়ে একটু শুনলে বেটার হয়। তো প্রথম বর্ষে তুমি যখন ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছিলে, 1ST ফার্স্ট ইয়ারে যখন পরীক্ষা দিয়েছিলে, তখন তুমি সেই সাবজেক্টে ধরো পেয়েছিলে হচ্ছে সি পেয়েছিলে সি মানে 45-50 তোমার হচ্ছে 50 মার্কস এর মধ্যে থাকলে হচ্ছে সি পায়। এখন তুমি যখন ইম্প্রুভ দিলা, প্রথম বর্ষে তোমার এ মার্কস ছিল, তোমার সি আছে, সেজন্য তুমি রেজাল্টটাকে আরও একটু ইম্প্রুভ করতে গেলা, কিন্তু পরীক্ষা দেওয়ার পরে দেখা গেলো যে তুমি রেজাল্টটা আরও খারাপ করলা, দেখা গেলো যে তুমি ডি পেয়ে গেলা, ডি মানে হচ্ছে 40-45, তার মানে কী করলা তুমি ইম্প্রুভ দিতে যে রেজাল্টটা আরও তুমি খারাপ করে ফেল দিলা, তার মানে কি বিষয়টা বিপরীত হয়ে গেল, যে ভালো করার কথা ছিল ভালো তো করলেই না, উল্টা খারাপ করলো, এখন তোমার কী করণীয়। সেক্ষেত্রে ন্যাশনাল ভার্সিটি বলেছে যে কোনো সমস্যা নাই, কেউ যদি ইম্প্রুভের রেজাল্ট খারাপ করে তাহলে সে তার ইচ্ছা অনুযায়ী যে কোনো রেজাল্ট নিতে পারবে, অর্থাৎ পূর্বের রেজাল্টটা যদি ভালো হয় তাহলে সে পূর্বের রেজাল্টটা নিতে পারবে, অর্থাৎ সি তুমি প্রথম বর্ষে যেটা পরীক্ষা দিয়েছো সেখানে তুমি সি পেয়েছো, অর্থাৎ তোমার রেজাল্ট ভালো, ইম্প্রুভ দেওয়ার পরে তোমার রেজাল্টটা কমে গেছে, কিন্তু সমস্যা নাই তুমি কিন্তু প্রথম রেজাল্টটা চাইলে আবার নিতে পারো, এটা হচ্ছে ইম্প্রুভের একটা সুবিধা রয়েছে। আচ্ছা এরপরে যেটা রয়েছে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে, এবং ইম্প্রুভের কিছু বেসিক জিনিস আমি আলোচনা করলাম, এরপরে যেটা রয়েছে যে দ্বিতীয় বর্ষ থেকে তৃতীয় বর্ষ প্রমোশনের ক্ষেত্রেও তিনটি বিষয়ে কমপক্ষে পাশ করতে হবে অথবা ডি পেতে হবে। এবং আচ্ছা এখানে একটা বিষয় বলে রাখি যে ধরো কেউ কোনো একজন স্টুডেন্ট, সে হচ্ছে তার 6টা সাবজেক্ট, সে 5টা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং 5টা পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 1টা পরীক্ষাতে করেনি, কোনো সমস্যা নাই। এখন যে 5টা পরীক্ষা সে দিয়েছে, 5টার মধ্যে সে 3টাতে কী করেছে, পাশ করেছে, 5টার মধ্যে সে 3টাতে পাশ করেছে এবং 1টা পরীক্ষাতে কোনো কারণে সে পরীক্ষার হলেই উপস্থিত হতে পারেনি, ওকে, তার সর্বমোট 6টা সাবজেক্ট, সে 5টা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সে 1টা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। এখন
এই পাঁচটা পরীক্ষা যে সে দিয়েছে তার মধ্যে সে তিনটাতে পাশ করেছে, অর্থাৎ পাশ করার প্রথম শর্ত যেটা মানে পরবর্তী ইয়ারে উত্তীর্ণ হওয়ার যে কমপক্ষে তিনটা সাবজেক্টে পাশ করতে হবে সে পাশ করেছে। এখন সে কী করবে, যেহেতু একটা বিষয়ে সে অংশগ্রহণ করেইনি, তো এক্ষেত্রে যে নিয়মটা সেটা হচ্ছে তাকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে, অর্থাৎ সে দ্বিতীয় বর্ষে উঠতে পারবে, কোনো সমস্যা নেই, যেহেতু সে পাশ করার তিনটা শর্ত পূরণ করেছে, যে প্রথম তিনটা সাবজেক্টে পাশ করতে হবে এই শর্ত পূরণ করেছে, সেহেতু তাকে দ্বিতীয় বর্ষে উঠতে দেওয়া হবে। কিন্তু পরবর্তী ইয়ারে সে দ্বিতীয় বর্ষে থাকা অবস্থায় প্রথম বর্ষে যে সাবজেক্টে সে পরীক্ষা অংশগ্রহণ করতে পারেনি সেই পরীক্ষাটা তাকে দিতে হবে। তো এটা একটা একটা প্লাস পয়েন্ট কিন্তু যারা মানে আর কি পরীক্ষা অংশগ্রহণ করতে পারলো না কোনো একটা কারণে, সে যদি পাশ করার শর্ত পূরণ করে, সরি, সে যদি পরবর্তী ইয়ারে ওঠার শর্ত পূরণ করে সে কিন্তু দ্বিতীয় বর্ষে উঠতে পারবে। তো দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে ওঠার ক্ষেত্রে তিনটি বিষয়ে তাকে পাশ করতে হবে, সেটা গেল। এবং তৃতীয় বর্ষ থেকে যদি চতুর্থ বর্ষে সে প্রমোশন পেতে চায় তাহলে তাকে চারটি বিষয়ে তাকে কিন্তু পাশ করতে হবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি আরেকটা বিষয় কমপ্লিট করি, যে এখানে যেটা আমি বলেছিলাম যে একই সাথে দুইটা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, এটা একটু বলে নিলে আমার মোটামুটি ইম্প্রুভটা বোঝানো শেষ। কেউ কারোর রয়েছে ছয়টা সাবজেক্টের মধ্যে সে তিনটাতে পাশ করেছে, তাহলে বাকি থাকে কয়টা, তিনটা সাবজেক্ট রয়েছে, এই তিনটা সাবজেক্টই তারা ইম্প্রুভ, অর্থাৎ সে হয়তো ফেল করেছে এবং একটাতে হয়তো রেজাল্ট খারাপ করেছে। তো সে এখন তো পাশ করার শর্ত হচ্ছে তিনটা সাবজেক্টে পাশ করতে হবে, সে প্রথম বর্ষে ছিল, এখন তাকে সে দ্বিতীয় বর্ষে উঠে গেল। কেন উঠে গেল, কারণ তো সে তিনটা সাবজেক্টে পাশ করেছে তাই সে উঠে গেল। এখন কথা হচ্ছে সে কি দ্বিতীয় বর্ষে তাকে কিন্তু দ্বিতীয় বর্ষের যে পড়াশোনা নিয়মিত পড়াশোনা রয়েছে সে দ্বিতীয় বর্ষে পড়াশোনা কমপ্লিট করতে হবে এবং তার পরীক্ষা অংশগ্রহণ করতে হবে পিএলইটি। এখন সে প্রথম বর্ষে যে তিনটা সাবজেক্টে তার রেজাল্ট খারাপ অথবা ফেল করেছে, এই সাবজেক্টগুলা সে পরীক্ষা দিবে প্রথম বর্ষের যখন পরীক্ষা হবে, সে প্রথম বর্ষ যখন পরীক্ষা অনুষ্ঠিত হবে তখন প্রথম বর্ষের পরীক্ষার সাথে তাকে পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, এবং সে একই সাথে তিনটা সাবজেক্ট দিতে পারবে না। দুইটা নিয়ম হচ্ছে তুমি দুইটা সাবজেক্ট ইম্প্রুভ দিতে পারবা, একই সঙ্গে দুইটা সাবজেক্টে ইম্প্রুভ দেওয়া যায়। এখন তো তোমার দিতে হবে তিনটা সাবজেক্ট, তুমি দিলা দুইটা সাবজেক্ট, তোমার যে বাকি একটা সাবজেক্ট ছিল সেটা কখন দিবে? তাহলে তুমি এক কাজ করতে পারবো, তুমি যখন তৃতীয় বর্ষে উঠবা তখন তৃতীয় বর্ষে থাকা অবস্থায় তুমি প্রথম বর্ষের যে আরেকটা সাবজেক্ট, তোমার একটা সাবজেক্ট যে বাকি পড়ে গেলো, এই একটা সাবজেক্টটা তুমি তৃতীয় বর্ষের সাথে ইম্প্রুভ দিতে পারবা। তো এতগুলো ফ্যাসিলিটিস রয়েছে, আসলে আমি যদি পুরোটার একটা সামারি ক্রিয়েট করি, আচ্ছা আমি এতক্ষণ যা যা বললাম গজা খিচুড়ি তার যদি একটা আমি সামারি ক্রিয়েট করে দিই, তো সামারিটা এরকম যে ইম্প্রুভ হচ্ছে এমন একটা পদ্ধতি ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদের দিয়েছে, যেটা হচ্ছে তুমি তোমার হচ্ছে রেজাল্টকে ইম্প্রুভ করার একটা চান্স তুমি পেয়ে যাচ্ছ ইম্প্রুভ দেওয়ার মাধ্যমে। তো আমি সামারি বলবো, এখন খুব মনোযোগ দিয়ে একটু শুনলে ভালো হবে সবারই, কারণ এতক্ষণ হয়তো অনেকেই অনেক কিছু বুঝতে পারে নাই। তো প্রথম যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে তোমাকে ইম্প্রুভ, আমাদের পাস মার্কস হচ্ছে 40, কেউ যদি কোনো সাবজেক্টে 40 পায় তাহলে সে পাস করবে। তো হচ্ছে এবং কমপক্ষে প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ উত্তীর্ণের ক্ষেত্রে কমপক্ষে তাকে তিনটি বিষয়ে তাকে পাস করতে হবে, তিনটি বিষয়ে যদি সে পাস না করে তাহলে সে উত্তীর্ণ হতে পারবে না। এখন কথা হচ্ছে ইম্প্রুভ করা দিতে পারবে যাদের কোনো সাবজেক্টে, ধরো একটা সাবজেক্টের নাম হচ্ছে ব্যাস্টিক বা একটা সাবজেক্টের নাম হচ্ছে ম্যাথ, সেই সাবজেক্টে সে কোনো কারণে সি পেয়েছে অথবা এই ম্যাথে সে ফেল করেছে। তো যাদের গ্রেড সি ডি অথবা এফ থাকবে, এই তিনটা যদি যাদের গ্রেড থাকবে তারা সেই সাবজেক্টে ইম্প্রুভ পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে। তারা যাদের গ্রেড সি ডি এবং এফের মধ্যে যদি থাকে, অর্থাৎ কোনো সাবজেক্টে সি ডি এফের মধ্যে যদি থাকে তাহলে তারা সেই সাবজেক্টে পরবর্তী ইয়ারে ইম্প্রুভ দিতে পারবে, এটা গেল। এবং তার মধ্যে তারপরে হচ্ছে আর কি বললাম, যে কেউ যদি কোনো কারণে যে একটা পরীক্ষাতে অনুপস্থিত থাকে, অর্থাৎ তার সাবজেক্ট রয়েছে ছয়টা, সে ছয়টা সাবজেক্টের মধ্যে তিনটিতে পাশ করেছে এবং ছয়টা সাবজেক্টে তিনটিতে পাশ করেছে, পাঁচটা পরীক্ষাতে সে অংশগ্রহণ করেছিল, একটা পরীক্ষাতে সে পরীক্ষা হলেই আসে নাই, তাকে দ্বিতীয় বর্ষে প্রমোশন দেওয়া হবে এবং তাকে হচ্ছে পরবর্তী ইয়ারে সে ইম্প্রুভ দিতে পারবে। এবং প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষের জন্য তিনটি সাবজেক্টে পাশ করতে হবে, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষ উত্তীর্ণের জন্য তিনটি বিষয়ে পাশ করতে হবে, কিন্তু তৃতীয় থেকে চতুর্থ বর্ষ পর্যন্ত
চারটি বিষয় পাশ করতে হবে। এখন যেহেতু একই সঙ্গে আমরা দুইটা বিষয়ে ইম্প্রুভ দিতে পারবো না, অর্থাৎ আমাদের প্রথম বর্ষ থেকে যদি আমরা দ্বিতীয় বর্ষ উত্তীর্ণ হই, যদি কারো ছয়টা সাবজেক্ট থাকে তাহলে সে যদি তিনটাতে পাশ করে এবং বাকি তিনটাতে যদি ফেল করে, বাকি তিনটাতে এফ এবং বাকি তিনটাতে সে পাশ করেছে, তিনটাতে পাশ করার কারণে সে দ্বিতীয় বর্ষে প্রমোশন পাবে, কিন্তু তাকে কিন্তু এই যে তিনটা সাবজেক্টে সে ফেল করেছে তাকে সে তিনটা সাবজেক্টই কিন্তু ইম্প্রুভ দিতে হবে। তাই ইম্প্রুভ একসাথে তিনটা সাবজেক্ট দেওয়া যায় না। সে দ্বিতীয় বর্ষে উঠেছে, তা স্বাভাবিকভাবে তাকে দ্বিতীয় বর্ষে সব পড়াশোনা সেটাকে করতে হবে, দ্বিতীয় বর্ষের যে নিয়মিত পড়াশোনা আছে সে পড়াশোনা করতে হবে, পাশাপাশিতে প্রথম বর্ষের সাবজেক্টে যে তিনটা সাবজেক্টে সে ফেল করেছে, এফ পেয়েছে, এর পড়াশোনাও চালিয়ে যেতে হবে। এবং প্রথম বর্ষে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে যখন দ্বিতীয় বর্ষে সে পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং প্রথম বর্ষে যে তিনটা সাবজেক্ট রয়েছে এই তিনটাতে সে অংশগ্রহণ করতে পারবে না, যে কোনো দুইটাতে করতে পারবে, তিনটার মধ্যে দুইটাতে অংশগ্রহণ করতে পারবে। এবং যে বাকি একটা থাকে সে যখন তৃতীয় বর্ষে উঠবে সে বাকি একটা তাকে তৃতীয় বর্ষের সাথে পরীক্ষা দিতে হবে। তো এই ছিল ইম্প্রুভের আলোচনা। এরপরে আমরা আলোচনা করবো ভালো রেজাল্ট বলতে কত রেজাল্ট বোঝায় আর পরীক্ষার খাতে কীভাবে লিখলে আমরা সবচেয়ে বেশি মার্কস পাবো।